সত্যি অখিলেশ, তুই একজন আর্মি অফিসার হয়ে এইসবে বিশ্বাস করিস? যত সব আজ খুবই সবসময় করি না, কিন্তু এই আর্টিফ্যাক্টের ওপরে কীরকম একটা অন্ধবিশ্বাস জমে গেছে আমার। জিনিসটা কি অনুরাগ? আ ফ্রগ। আচ্ছা অখিলেশ দা, তুমি বললেই অনুরার কাছ থেকে তিনটে উইশ চাইলে পূরণ হবে। সত্যি পূরণ হবে এটা? আজব। দেখ টুকাই, সত্যি বলতে পারবো না, তবে যিনি এটা আমায় দিয়েছিলেন তারা বলেছে কোটিপতি হয়ে গেছে। দেখ ভাই, অত জানি না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু এই বিশ্বাস কি বস্তু মেলাবে? তুই কি দেখেছিস? তোর কি মনে হয়? আহ দাদা, তুই না বড্ড স্কেপটিক্যাল, সন্দেহ না করে বিশ্বাসটা কর না। তোর মধ্যে রোম্যান্স বলে কিচ্ছু নেই। আরে ভাই, রোম্যান্স করার বয়স তো তোর। আই বিলিভ ইন হার্ড কোল্ড ফ্যাক্টস। আচ্ছা, টু হোয়াট আর দ্য ফ্যাক্টস? চল বাজি ধরলাম। ওকে, বেড অ্যাকসেপ্টেড, ধরা যাক বাজি। কি বল অখিলেশ দা? এই দাঁড়া, এরকম করিস না, খুব লাইট হার্টেড নিচ্ছিস কিন্তু ব্যাপারটা। আরে সিরিয়াসলি বাজি ধরলাম তো। আই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস। কি এত ভাবাভাবি চলছে? নে চা খা। দিদুভাই, ইউ আর মাই লাইফ সেভার। নে ধরলাম বাজি, আমার 5 লাখ টাকা চাই। কি এসব অশুভ জিনিস হাতে রেখেছিস, সরা তো। সুদীপ, সব জিনিস নে না, খিল্লি করতে নেই জানিস তো। এ টুকাই, কাল তোর কোথায় ডিউটি রে? নিউ টাউনে একটা 17th floor-এ একটা ইন্সপেকশন হবে, ওখানেই যাব। তো যা, গিয়ে চান করে নে, এদের এসব বাজে গল্পের খপ্পরে পড়িস না তুই, যা। এই দাঁড়া, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। রাইট অনুরা, আমি চাই 5 লাখ টাকা। সুদীপ, জানিস তো আজ ভাই কিছু না খেয়েই বেরিয়ে গেল, কি যে করে না। শ্রেয়া, তুই কিন্তু দিদি হস, দিনকে দিন মায়ের মতো হয়ে যাচ্ছিস। তো কি করব, হব না, বাবা মা তো সেই কবে চলে গেছে, তারপর থেকে তো আমিই তোদের দুজনকে মানুষ করছি। মানুষ করবি? আমি 29, টুকাই 27, আমাদের মানুষ করবি? হ্যাঁ তো, আমি এই বাড়িতে একাই আছি যে অ্যাটলিস্ট অ্যাডাল্টের মতো বিহেভ করি, তোদের মতো না। তুই আবার ওই জিনিসটা নিয়ে খেলছিস? হ্যালো, আপনি কি তপবর্তর রিলেটিভ বলছেন? হ্যাঁ, আমি ওর দাদা বলছি। আমি স্টারলাইট ইন্স্যুরেন্স থেকে বলছি দাদা, একটা খুব খারাপ খবর ছিল। খারাপ খবর? কি হয়েছে? তপবর্তবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কি হয়েছে রে? দাঁড়া শুনতে দে। সাইট ইন্সপেকশন করার সময় ওখান দিয়ে পড়ে গিয়ে উনি মারা যান। হোয়াট? কি হয়েছে বল না। এই আমি দেখছি। কি এটা? 5 লাখ টাকা চেক। তুই এবার খুশি তো? কি বলছিস তুই? তুই 5 লাখ টাকার বাজি ধরেছিলিস না, তুই সেটা পেয়েছিস, তুই এবার খুশি তো? আমি নিজের ভাইয়ের বদলে 5 লাখ টাকা চাইবো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, দাঁড়া তো এক মিনিট। এনে বল আমার ভাইকে ফিরিয়ে দিতে। এটা কি করছিস তুই? না তুই বল আমার ভাইকে ফিরিয়ে দিতে। ছাড়, এসব কেউ করে? আমার ভাইকে ফিরিয়ে দাও, এটাই আমার উইশ। রাগ এখানে। ওই তো আমার ভাই এসে গেছে। শ্রেয়া, কোথায় যাচ্ছিস? রিটার্ন হিম টু ওয়্যার হি কেম ফ্রম। দরজার বাইরে যে এসছে সে যেন ফিরে যায়।